এক হতে বাইশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্য কোনটি এই কোয়েশনটি বোর্ড দুই হাজার বিশে এসেছিল এবং কুমিল্লা বোর দুই হাজার ষোলোতে এসেছিল তো কোশ্চেনটি সলভ করা যায় বলা আছে এক হতে বিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা তো এক থেকে বাইশ পর্যন্ত তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে তিন ছয় নয় বারো পনেরো আঠারো এবং একুশ তো আমাদের এখানে এই সংখ্যাগুলোর মধ্য বের করতে বলা হয়েছে তো মধ্যক বলতে বোঝায় কতগুলো সংখ্যাকে যদি মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয় তাহলে ঠিক মাঝখানে যে সংখ্যাটি থাকে সেই সংখ্যাটি হচ্ছে মধ্যক তো এখানে আমাদের পদ আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ষাটটি এবং এই সংখ্যাগুলো কিন্তু মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে তো এখানে আমরা মধ্যক বের করার জন্য কর্নারের সংখ্যাগুলো কেটে দিই এটি একটি দুই পাশ থেকে তিনটি তিনটি করে সংখ্যা কাটার পর মাঝখানে পেলাম আমরা বারো দ্যাট মিন্স বারো হচ্ছে আমাদের মধ্যক অর্থাৎ অ্যান্সার ক যখন আমাদের বিজয় সংখ্যক পদ থাকে তখন তার মধ্যপদ হয় পদসংখ্যার সাথে এক দ্বারা যোগ করে দুই দ্বারা যদি ভাগ করা হয় সেইতম পদ অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি পদ সংখ্যা সাত তাহলে এর মধ্যপদ হতো সেভেন প্লাস ওয়ান ডিভাইড বাই টু দ্যাট মিন্স এইট ডিভাইড বাই টু অর্থাৎ চারতম পদ তো আমরা এভাবেও বের করতে পারতাম এক দুই তিন চার এর চারতম পদ হচ্ছে বারো